নমস্কার বন্ধুরা আজ আপনাদের পড়ে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প অবিশ্বাস্য আমার গল্পপাঠ শুনে যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন আমাদের উৎসাহ বাড়ানোর জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন ভবিষ্যতে আরও গল্প শোনার জন্য চক্ষুকে বিশ্বাস করতে পারছিলাম না আমি দরিদ্র স্কুল মাস্টার চাকুলিয়া এরোড্রোমে চিফ ইঞ্জিনিয়ারে তকমা পড়া উড়দিয়াঁটা চাপরাশি নামলো যে স্টেশন ওয়াগান থেকে সেই স্টেশন ওয়াগান আমার খোলার বাড়ির দরে কেন এগিয়ে গেলুম কি ব্যাপার চাপরাশি সাহেব কোথা থেকে আসা হচ্ছে ভুল করনি তো আপকো নাম আছে চ্যাটার্জি বাবু স্কুল কা মাস্টার একটা চিঠি হ্যাঁ এবার আসা আপকা আপকা নাম মে কোন বড় সাহেব চিফ ইঞ্জিনিয়ার সাব চাকুলিয়া এরোড্রোম হ্যাঁ আমারই নাম শৈলেন চট্টোপাধ্যায় এস এশেন চ্যাটার্জি লিজিয়ে ঠিক হওয়া ওই মে চিঠি হায় হ্যাঁ বলে কি আমার নামের চিঠি তাতে লেখা আছে ভাই বগদা অনেক কষ্টে তোর সন্ধান পেয়েছি তোর বগদা নাম আমরাই দিয়েছিলুম মনে আছে তুই এখানে মাস্টারি করিস শুনলাম তাই গাড়ি পাঠালুম বউ ও ছেলে মেয়েদের নিয়ে চলে আসবি এখানেই খাবি রাত্রে গাড়ি করে পাঠিয়ে দেব আশা চাই একা নয় কিন্তু সস্ত্রিক ইতি তোদের ধীরেন রায় ঘাট ঘাটপাতলে স্কুল আমার মাসির বাড়ি মেসুমশায় আমায় ভালো চোখে দেখেননি কখনো তার কড়া নির্মম শাসন হৃদয়হীন শাস্তি মাসিমার খিটখিটে মেজাজ বেশি ভাত খাই বলে দুবেলা পাকে প্রকারে অনুযোগ সহপাঠীরা বগদা বলে খেপাতো পেট ভরে খেতে পেতাম না কাপড় সেলাই করে পড়তে হতো কিন্তু ধীরেন রায় কোন ছেলেটি আজ পঁচিশ বছর আগেকার বিস্তৃত পায় স্কুল জীবনের দিনগুলির কুয়াশার মধ্যে ধীরেন বলে কোনো ছেলের মুখ তো স্পষ্ট হয়ে ফুটে উঠল না চোখের সামনে নাম সব ভুলে গিয়েছি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বয়স হলো পনেরো ষোলো বছরের কথা কত মনে আছে বিশেষত এই দরিদ্র জীবনে সুহাসিনী শুনে হঠাৎ বড় ভয় পেয়ে গেল অত বড় লোকের বাড়ি যাওয়ার উপযুক্ত শাড়ি নেই গহনা তো দুগাছা ব্রোঞ্জের ওপর সোনার কাজ করা চুরি তাই নিয়ে তাড়াতাড়ি লাল কলকাপার একমাত্র ভালো শাড়িখানা যা কিনা ব্রিটিশ ফ্ল্যাগের মতো সর্বজনবিদিত পরিবর্তনহীন ও হয়ে উঠেছে উঠল ছেলে মেয়েদের হাত ধরে গাড়িতে গভর্নমেন্টের গাড়ি হু হু বেগে ছুটল মাঠ বনের পাশ কাটিয়ে চওড়া বেয়ে স্টেশন ওয়াগানের মধ্যে তিনটি গদিমোড়া হাত পা মেলে দিব্যি বসা গেল সুহাসিনী জীবনে এতদূর মোটর গাড়ি চড়ে যায়নি কখনো সে এবং ছেলে মেয়েরা খুশি উপজে পড়া চোখগুলো বড় বড় করে জানলা দিয়ে দ্রুত চলমান গাছপালা পাথর ঝর্নার দিকে চেয়েছিল মাঝে মাঝে বলছিল হ্যাঁ আমরা কমাইল এলাম ওই ঘরখানাতে কারা আছে দেখো দেখো কি চমৎকার ফুল ফুটে আছে বনে আচ্ছা এটা কি নদী আর কত দূর আছে বেশ সিনারি এ জায়গাটার না ওটা কি পাহাড় ওই যে বন ধুদুলের ফুল ফুটে আছে দেখলাম ওই ধুদুল তরকারি রে খায় জবার জামাটা খুব ময়লা না তো তাকিয়ে দেখো তো বাহ কি সুন্দর ঢালু পাহাড়টা দেখো দেখো পাহাড়ের ওপর ওটা কী গাছ কুসুম গাছ চাকুলিয়া এরোড্রোমে গাড়ি পৌঁছে গেল তারপরও পাঁচ মিনিট চলবার পর একটা সাদা বড় বাংলোর সামনে হর্ন দিয়ে গাড়ি দাঁড়াতেই ফুল প্যান্ট ও হাত গোটানো কামিজ পরা এক ভদ্রলোক হাসি মুখে বাংলোর বারান্দায় দেখা দিলেন তার পেছনে একটা ভদ্রমহিলা এসে দাঁড়ালেন ছোট বড় ছেলে মেয়ের সঙ্গে সুহাসিনীর মুখ চুন হয়ে গিয়েছে দেখলাম বেচারি এমন বড়লোকের লোকের বাড়িতে নিমন্ত্রণে কখনো আসেনি দেখে শুনে ঘাবড়ে যাওয়া অস্বাভাবিক নয় ওর পক্ষে আরে এই যে আয় বগদা এসো এসো বউ ঠাকরুন ওগো এই দেখো আমাদের বগদা তারপর সব ভালো একটি ছেলে দুটি মেয়ে বেশ বেশ থাক থাক এসো বাবা সুখে থাকো ইনি তোমাদের কাকিমা হন প্রণাম করো আমি এতক্ষণ অবাক হয়ে সাহেবি পোশাক পরা ব্যক্তিটির দিকে চেয়েছিলুম আরে ই দেখছি আমাদের ক্লাসের সেই হাজু যে সেকেন্ড মাস্টারের অঙ্কের পিরিয়ডে নিয়মিত টাস্কের খাতা দেখাত একদিনও বাদ দিত না বলে মনে আছে সেকেন্ড মাস্টার ওকে বড়ো ভালোবাসতেন কিন্তু নীলমণি মিত্রের ইংরেজির পিরিয়ডে হাজু পেছনের বেঞ্চিতে আত্মগোপন করত কোথায় একদিন একটাও পার্সিং করতে শুনিনি ওর মুখ আর মনে আছে ফুটবল খেলতে গিয়ে স্কুলের মাঠে ওর হাড় ভেঙে গিয়েছিল মাসখানেক সেজন্য হাসপাতালে ছিল মেয়েরা চলে গেল বাড়ির মধ্যে আমি ও হাজু বসে বসে কত পুরোনো কথা বলতে লাগলুম ঘণ্টাখানেক কেটে গেল হাজুর বড় মেয়ে চা ও খাবার দিয়ে গেল আমাদের দুজনের মিথ্যে কথা বলবো না অনেকক্ষণ থেকে খাবারের প্রতি খাই উদ্গ্রীব হয়েছিল ক্ষুধা তোর মন তা খাবার এলো ভালোই লুচি বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা সন্দেশ রাবড়ি পরিশেষে চা হাজু বললে সব বাড়ির তৈরি গৃহিণী ভালো রাঁধিয়ে ওই মস্ত একটা সুখ কই তোর বউয়ের সঙ্গে আলাপ করিয়ে দিবি তো চল বাড়ির মধ্যে খাবারটা আবার তৈরি করছিল রাত্রে এখানে খেয়ে যাবি কিন্তু এই তো ভাই যথেষ্ট পেট ভরা খাওয়া হলো আবার রাত্রে কি খাবো কথাটা কিন্তু আদৌ অতিরঞ্জিত বলিনি চা খাওয়ার পর হাজু বললে চল এরোড্রোমের রান দেখিয়ে নিয়ে আসি বউকেও নিয়ে যাব হ্যাঁ হ্যাঁ নিশ্চয় ফ্লাক্সে করে চা নিয়ে যাবো সেখানে খাওয়া যাবে সুহাসিনী এসে মোটরে উঠল হাজুর সঙ্গে আলাপ করিয়ে দিলাম হাজু বললে বউ ঠাকুরুন একদিন আপনার হাতে রান্না খেতে যাচ্ছি কিন্তু সুহাসিনী বললে সামনের রবিবার চলুন না সবাই দিদি মন্টু নীলিমা অনিমা সবাই যাবে হাজু হেসে বললে সে হবে না স্টেশন ছেড়ে বেশিক্ষণ কোথাও যাবার জো নেই আমার খাবো গিয়ে সন্ধ্যের পরই ঘন্টাখানেক থাকবো বাড়িতে এরা না থাকলে চলবে না এরোড্রোমে সাহেব শুভ আসে ওই দিন বেড়াতে তাদের চাটা দিতে হবে আমি ঠিক যাব মন্টু নীলিমা অনিমাকে নিয়ে যাবেন কিন্তু চাকুলিয়া এরোড্রোমের নানা জায়গা ঘুরে কেনেডি বলে এক সাহেবের বাংলোই হাজু মটর নিয়ে হাজির হল কেনেডি এরোড্রোমের গ্রাউন্ড অফিসার এবং ইঞ্জিনিয়ার হাজুর সঙ্গে বিশেষ বন্ধুত্ব আছে বোঝা গেল আমাকে বিশেষ করে সুভাষিনীকে খুব খাতির করলে সুভাষিনী তো ভয়ে ও সংকোচে জড়োসড় ছেলে মেয়েদের বিস্কুট পনির কলা প্রভৃতি খেতে দিলে আমাদের দিলে কফি দেশি গান শুনতে নাকি বড় ভালোবাসে শুনে আমি সুহাসিনীকে একটা গান করতে বললাম সুহাসিনী গরিবের খরনি বটে কিন্তু তারই সুন্দর গণঠোর তবে সময়ভাবে চর্চা না হওয়ায় নতুন করে আর কিছু শিখতে পারেনি রজনী সেনের একটা গান ও কেমন চমৎকার গাইলে কেনেটি শুনে বহু খুশি আমি বললাম যেদিন আমাদের বাড়ি যাবে কেনেটিকেও নিয়ে যেও সুহাসিনীও তাই বললে কেনেডিকে আমি সুহাসিনীর অনুরোধ বুঝিয়ে দিলাম কেনেডির খুশি আর ধরে না সুহাসিনীকে বললে মাই ইন্ডিয়ান সিস্টার আই মাস্ট কিপ ইউর ইনভিটেশন হাজুর বাংলায় যখন আমরা ফিরে এলাম তখন রাত আটটা তখনই আমাদের খাবার জায়গা হলো ঘি ভাত মাংস মাছ চাটনি পায়েস ও সন্দেশ বেশ রান্না ঘি খুব ভালো মুঙ্গের থেকে কে একজন ওকে ঘি নাকি এনে দেয় খাওয়া শেষ হয়ে গেলে স্টেশন ওয়াগান তৈরি হয়ে এলো আমাদের জন্যে সকলের কাছে বিদায় নিয়ে মটরে চড়ে আমরা রওনা হলাম আবার সেই অরণ্য পথ ও মুক্ত প্রান্তর জোৎনাময়ী রজনী আমাদের মন আনন্দে পূর্ণ সমস্ত পথ সুহাসিনীকে বল সেই কথা বলতে বলতে এলো বললে আগে ভেবেছিলাম বড়লোকের কাণ্ড কারখানা না জানি কি বিপদেই পড়ব গিয়ে কিন্তু এমন অমায়িক সবাই দিদি তো মাটির মানুষ তেমনি ঠাকুরপো সাহেবটাই বা কী ভালো লোক ওদের কিন্তু ভালো করে খাওয়াতে হবে রবিবারে আমি ছেলে মেয়েদের আসতে বলে এসেছি আমরা রাত দশটার সময় এসে নিজেদের খোলার ঘরের বাসায় পৌঁছলাম উৎসাহ আনন্দে সুহাশীরি সারা রাত প্রায় জেগে রইল এবং শুধুই এরোড্রোম ভ্রমণের নানা ঘটনার পুনরাবৃত্তি করতে লাগলো সে জীবনে কখনো এমন মোটর ভ্রমণ করেনি এমন সুখাদ্য খায়নি এত বড়ো দলের লোকের সঙ্গে মেশেনি সবটা মিলিয়ে আজ তার জীবনের একটি অতি স্মরণীয় দিন আমার তৃপ্তি এই ভেবে যে আমার নিজের কোনো দিনও ক্ষমতা হতো না ওকে এভাবে আনন্দ দিই তবুও অপরের দৌলতে যা হয় একটু আমদ আল্লাদের মুখ দেখে নিলে একদিন আচ্ছা ওদের কী খাওয়াবে বলো তুই কি সাহেবটা যদি আসে আমাদের খাওয়া খাবে তো ঘি ভাত রাঁধতে পারবে না খুব মাংস আর ঘি ভাত রেধ পায়েসের দুধ কতটা লাগবে বলো তো তা আড়াইশিরের কম নয় সেও ধরো একটা টাকা বাদাম কিশমিশ চাই বাদাম নয় পেস্তা বলো ওই হলো পেস্তা মাছ কি মাছ আনব রুই কি কাতলা এনো কিন্তু মাছ কোথায় পাবে এ সময় মনে হচ্ছে না যে মাছ পাবে দেখো চেষ্টা করে তোমার বন্ধুটি মাছ মাংস খুব ভালোবাসেন কে বললে তোমায় দিদি বলছিলেন মুরগি খায় বলেছে ও খুব বাড়িতে মুরগি পোষে পিছন দিকটাতে না খেলে বাড়িতে মুরগি পোষে কেন শেষ রাতের দিকেই দুজনেই ঘুমিয়ে পড়লাম ঘুমের মধ্যেও যেন বড় স্টেশন ওয়াগনের আঁটা বেঞ্চিতে বসে চক্রাকারে মস্ত বড় রানো এটায় ঘুরছি ঘুরছি বাবু বাবুজি বাবু আগেই মোটর আসার শব্দ পেয়েছি সেই স্টেশন ওয়াগানটা ছুটে বাইরে এলাম সবে স্কুল থেকে এসে বসেছি হাত পা ধুয়ে বেলা পাঁচটা কি ব্যাপার চাপরাশি সাহেব বড় সাহেব পাঠিয়েছে বুঝি চিঠি কই দেয়নি বাবুজি বড়া সাহেব নেই এ आज बेला करीब एक बजे बहुत भारी एक्सीडेंट हुआ दो नंबर रानवे में पत्थर फटा था डिनामाइट से बड़ा साहब हुआ पर हाजिर था मगर वही पत्थर फाट करके छूटा बहुत दूर बड़ा साहब को माथा में गया एकदम चूर हो गया माई जी को फिट हुआ अब तक होश नहीं आया केनेडी साहेब ने भेजे ने आपको पास चलिए केनेडी साहब का चिट्ठी है সুহাসিনী বাইরে এসে বললে কার চিঠি ওরা আসবেন হাজু ঠাকুর পর লিখেছে কবে আসবে আমাদের গল্প পাঠের এই ছোট্ট প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন ভবিষ্যতে আরও গল্প শোনার জন্য আর এই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না আপনাদের কোনো মন্তব্য থাকলে নিচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ